نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء أو كما قال النبي صلى الله عليه وسلم প্রিয় উপস্থিতি আল্লাহর অশেষ মেহেরবানিতে ঢাকার উলামায়ে কেরামের প্রাণের সংগঠন ঢাকা উলামা মাশায়েখ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন ভরপুর সফলতার সাথে শেষ হতে যাচ্ছে। এই সম্মেলন সফল হওয়ার জন্য সর্বপ্রথম মহিয়ান পরিয়ান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে সংগঠনের যে সমস্ত ওলামায়ে কেরাম অক্লান্ত পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, শরীরের ঘাম ঝরিয়েছেন এবং রাত জেগে জেগে রব্বুল আলামিনের দরবারে নামাজ পড়ে কান্নাকাটি করে চোখের পানি নজরানা হিসেবে পেশ করেছেন, আমি ওই সমস্ত উলামায়ে কেরামদের জন্য আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে আল্লাহর শান মোতাবেক যাযা দান করেন। সকলে বলেন আমিন। এই মহাসম্মেলনে অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, নিজেদের জীবনের মূল্যবান সময়টুকু ব্যয় করে আমাদের আপনার রক্ষা করেছেন, আমি আপনাদেরকেও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আপনারা যারা প্রচন্ড শীত উপেক্ষা করে, ঘুমের মায়া বিরাক উপেক্ষা করে এখনো বসে আছেন এবং উলামায়ে কেরামের বুক নিঃসৃত কোরআন হাদিসের বাণী শোনার জন্য দূর দূরান্ত থেকে আগমন করছেন, আমিও আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম যাযা দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করতে চাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা হাদিস শোনার জন্য একজন বিশিষ্ট আলেম সাহাবির বাড়িতে গেলেন। সময়টা ছিল তখন দুপুর, প্রচন্ড রৌদ্র, প্রচন্ড গরম। ওই সাহাবি নিজের বাড়িতেই অবস্থান করছিলেন, ঘুমাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবির বাড়িতে গেলেন, ওই সাহাবিকে ডাকলেন না, ঘুম থেকে জাগ্রত করলেন না, বরং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবির বাড়ির দরজার সামনে বসে গেলেন এবং অপেক্ষা করতে লাগলেন ওই সাহাবি কখন ঘুম থেকে উঠবে। আসরের ঠিক পূর্ব মুহূর্তে ওই সাহাবি ঘর থেকে বের হয়ে আসলেন, এসে দেখেন আল্লাহর নবীর চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির দরজার সামনে বসে আছেন। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, সালাম কালামের পরে বললেন, হে আল্লাহর নবীর চাচাতো ভাই, হে রাইসুল মুফাসসিরিন, আপনি আমাকে ডাকলেন না কেন? আপনি যদি ঘরের দরজার করে নাড়তেন আমি বের হয়ে আসতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস মুসকে হেসে দিয়ে জবাব দিলেন, আল আলিমু ফি কওমিহি কান্নাবিয়্যু ফি উম্মতিহি, উম্মতের মাঝে নবীরা যেমন মুসলিম জামাতের মধ্যে, মুসলিম জাতির মধ্যে আলেমরা তেমন, অর্থাৎ উম্মতের মাঝে আলেমরা নবীরা যেমন সম্মানিত, মুসলিম জাতির মধ্যে আলেমরা ঠিক তেমনি সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আপনি একজন আলেম, আপনি ঘুমাচ্ছিলেন, আপনার ঘুম ভাঙিয়ে আপনাকে কষ্ট দিব এটাকে সমীচীন মনে করছিলাম না, তাই আপনাকে ডাকলাম না। মুহতারাম হাজিরিন, আলেমদের এই সম্মান কেন? আলেমদের এই মর্যাদা কেন? আলেমদের এই সম্মান এবং মর্যাদার একমাত্র কারণ হচ্ছে আলেমরা হচ্ছে ওয়ারিসে নবী, নবীর ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। আলেমরা কিসের ওয়ারিস, নবীর কিসের ওয়ারিস, সেটা আমাদের বুঝতে হবে। আলেমরা হচ্ছে নবীর এলেমের ওয়ারিস, আলেমরা হচ্ছে নবীর আমলের ওয়ারিস,
নবীর এই ওয়ারাসাতে নবুয়াতের মহান দায়িত্ব অত্যন্ত বিশ্বস্ততার সাথে আঞ্জাম দিয়েছেন এবং আজও আঞ্জাম দিয়ে যাচ্ছেন, কথা একদম ঠিক। ইতিহাস সাক্ষী, জাতির কোন সংকটে, যে সংকটকে কেন্দ্র করে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে, তখনই উলামায়ে কেরাম আলেম সমাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত দরদি মন নিয়ে আয়াম কুসুদ্দিন ওয়া আনা হাইয়্যুন, আমরা জীবিত থাকতে ইসলামের ক্ষতি হবে, এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না, উলামায়ে কেরাম জাতির সামনে এসেছেন, কথা ঠিক না ঠিক, এবং সমস্ত ফেতনার সমূলে মূলোৎপাটন করে ছেড়েছেন, কথা ঠিক না ঠিক বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার সময় এক মহা ফেতনা, খালকে কোরআন, কোরআন সৃষ্ট কিনা, এই মহা ফেতনা যখন মাথা চাড়া দিয়ে উঠেছে, যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল উনি জীবনের মায়া করেননি, জীবন বাজি রেখে এই ফেতনার মোকাবেলা করার জন্য মাটি নেমে গিয়েছেন, কথা ঠিক না ঠিক। কি হলো ফলাফল? ইমাম আহমদ ইবনে হাম্বলকে গ্রেফতার করা হলো, অকথ্য নির্যাতন করা হলো, ইমাম আহমদ ইবনে হাম্বলের উরুর ঘুষ্ট কাটা হলো, সেখানে শূকরের ঘুষ্ট লাগাইয়া দেওয়া হলো, বলেন নাউজুবিল্লাহ। এতে করে হলোটা কি, ইমাম আহমদ ইবনে হাম্বলের পায়ের মধ্যে পচন ধরলো এবং এরই প্রেক্ষিতে তিনি শাহাদাত বরণ করলেন, তবু বাতিলের সাথে আপোষ করেন নাই, কথা ঠিক না ঠিক। আমরা আজও দেখতে পাই যুগের সাহসী ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলের যোগ্য উত্তরসূরি, যুগ শ্রেষ্ঠ আলেমে দিন, প্রবীণ আলেম, শতবর্ষী আলেম, শাইখুল হাদিস, শাইখুল উলামা, শাহ আহমদ শফি দামত বারাকাতুহুমুল আলিয়া এই বৃদ্ধ বয়সেও বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে দিচ্ছেন। ওনার হুঙ্কারে আজকে নাস্তি বেঈমান কাফেররা প্রকম্পিত হচ্ছে, ওনার হুঙ্কারে আসমান জমিন প্রকম্পিত হচ্ছে। হযরত উলামায়ে কেরাম, আমরা আহমদ শফি দামত বারাকাতুহুমুল আলিয়ার যোগ্য উত্তরসূরি, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, কথা ঠিক না ঠিক। সম্মানিত হাজেরিন, আজকে ওয়ারাসাতে নবুয়াতের মহান দায়িত্ব পালনের রত একজন মুখলিস ওয়ারেসে নবী, নবীর ওয়ারিস, উম্মতের দরদি অভিভাবক ওলামায়ে কেরামদেরকে নিয়ে আমি আপনাদের দরবারে হাজির হয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। হযরত ওলামায়ে কেরাম ইমান ইসলামের উজ্জ্বল আলোক পত্রিকা, হযরত ওলামায়ে কেরাম এই দেশের মাটি, এই দেশের মানচিত্র, এই দেশের পতাকা, এই দেশের স্বাধীনতার অতন্ত্র প্রহরী। সম্মানিত হাজেরিন, ওলামায়ে কেরামের কল্যাণে, ওলামায়ে কেরামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা ওয়ারাসাতে আম্বিয়া হযরত উলামায়ে কেরামের সাথে থাকবেন ইনশাআল্লাহ, তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, তাদের কথা মতো চলবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করি, আস্থার সাথে বলছি, উলামায়ে কেরামকে মূল্যায়ন করুন, তাদের কথা মতো চলুন, আমি বিশ্বাস করি দূর জাহানে কামিয়াব হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে গাছা ওলামা মাসায়েক কক্ষ পরিষদের তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলন আগামী পহেলা জানুয়ারি 2021 রোজ শুক্রবার ঘোষণা দিয়ে এবং সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।